হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? ফ্রি ফায়ার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আমাদের অ্যাকাউন্টে যে ডায়মন্ড রেস্ট্রিকশন আসে সেটা কেন আসে, অর্থাৎ আমাদের আইডিতে রেড ডায়মন্ড হয়ে যায় কেন, আমাদের আইডিতে এরকম সমস্যা কেন হয়, এর সবগুলো কারণ আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব, আর এর সমাধান কী করলে এই সমস্যাটার সমাধান হবে আমি সবকিছু দেখিয়ে দিব। ছোট্ট একটি ভিডিও, কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবগুলো সমাধান পেয়ে যাবেন। নেগেটিভ ডায়মন্ড রেস্ট্রিকশন কেন আসে সেটা জানার আগে আমাদের জানতে হবে রেস্ট্রিকশনটা আসলে কী। আমরা সবাই জানি যে প্রতিটা অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অথবা কোনো সংস্থার যেগুলোর রুল অ্যান্ড রেগুলেটি আছে, প্রাইভেসি অ্যান্ড পলিসি আছে, সেগুলোর বিরুদ্ধে, সেগুলোর বাইরে যদি আমরা যাই, সীমা লঙ্ঘন করি, তাহলে আমাদের অ্যাপস বা ওয়েবসাইট থেকে আমাদের জরিমানা অর্থাৎ রেস্ট্রিকশন দিয়ে দেয়। এটা ফেসবুকের ক্ষেত্রে হতে পারে, টিকটকের ক্ষেত্রে হতে পারে, মানে যে কোনো অ্যাপস, যেমন আমরা যদি ফেসবুকের কোনো নিয়ম ভঙ্গ করি তাহলে আমাদের এই ফেসবুক কোম্পানি থেকে আমাদের কিছু মানে রেস্ট্রিকশন দেয়, এর কারণে আমরা মানে কমেন্ট করতে পারি না অথবা অ্যাকাউন্টে ওয়ার্নিং থাকে এরকম কিছু। ঠিক সেরকমভাবে গেমে ফ্রি ফায়ারের কতগুলো প্রাইভেসি অ্যান্ড পলিসি আছে, সেগুলো মান্য করলে অথবা সেগুলো মেনে না চললে আমাদের রেস্ট্রিকশন দিয়ে দেয়। তো রেস্ট্রিকশন দেওয়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে বেশ কয়েকটি কারণ আমি এখন তুলে ধরতেছি। নেগেটিভ ডায়মন্ড রেস্ট্রিকশন আসার মেন যে কারণ হচ্ছে সেটা হলো আমরা যারা মানে কম টাকায় ডায়মন্ড টপ আপ করি, মানে বিভিন্ন ফেক পেজ থেকে আমরা ডায়মন্ড নিই, এই অসাধু সেলাররা কী করে, ডায়মন্ড দেওয়ার পর তারা ডায়মন্ডটা রিফান্ড মেরে নেয়। এর মানে হচ্ছে সেলাররা আপনাকে ডায়মন্ড দিয়েছে ঠিকই, কিন্তু তারপরে সেলাররা সেই ডায়মন্ডটা আবার ব্যাগ নিতে পারবে, এই ব্যাগ নেওয়াটাই হচ্ছে রিফান্ড। আর এই রিফান্ড হয়ে গেলে গেইনা থেকে যে আইডিতে টপ আপ করা হয়েছে সেই আইডিতে একটা রেজিস্ট্রেশন দিয়ে দেয়, সেক্ষেত্রে জরিমানা মানে যেটা টপ আপ করা হয়েছে তার চেয়ে বেশি হতে পারে, এর চেয়ে কমও হতে পারে। নেগেটিভ ডায়মন্ড রেস্ট্রিকশনের দ্বিতীয় যে কারণ হচ্ছে সেটা হচ্ছে গেমের মধ্যে গ্লিচ ফাইল ইউজ করা, অথবা কোনো ইভেন্টে গ্লিচ হয়ে গেলে সেটা থেকে অতিরিক্ত গ্র্যান্ড প্রাইস খুব সহজে নিয়ে নেওয়া। নেগেটিভ ডায়মন্ড রেস্ট্রিকশনের তৃতীয় যে কারণ হচ্ছে অহেতুক মানে কোনো প্লেয়ারকে রিপোর্ট করা, অথবা মানে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ওয়েবসাইট ব্যবহার না করার পরও যদি কেউ আপনাকে অহেতুক অনেকগুলো রিপোর্ট করে তাহলে এই রেস্ট্রিকশনটা দিতে পারে। নেগেটিভ ডায়মন্ড রেস্ট্রিকশনের যে মেইন কারণ হচ্ছে সেটা গেইনার অ্যান্টি হ্যাক সিস্টেম ডিটেক্টের কারণে, কোনো সময় কোনো রকমের ভুল ত্রুটি ছাড়াও এরকম রেস্ট্রিকশন আসতে পারে। এছাড়াও বিভিন্ন কারণে আমাদের আইডিতে এরকম সমস্যা হয়ে থাকে, তো এর সমাধানের জন্য আমাদের কি করা উচিত, যে ডায়মন্ডটুকু মাইনাস হয়েছে মানে যে পরিমাণ ডায়মন্ড মাইনাস হয়েছে সেটা আমাদের টপ আপ করা উচিত, টপ আপ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাদের অনেকগুলো ডায়মন্ড 2,000, 3,000, 5,000, 10,000 এরকম ডায়মন্ড অ্যাক্টিভ হয়ে গেছে তাদের জন্য তো এটা বিশাল দুঃখের বিষয়, আর একসাথে টপ করতে না পারলে ধীরে ধীরে টপ করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো টপ করার সময় অবশ্যই আমাদের অ্যাস্টার স্যারের কাছ থেকে টপ করতে হবে। আবার যারা ভাবতেছে যে আর ডায়মন্ড টপ করবো না, যে ডায়মন্ড মাইনাস আছে এটা এরকমই থাকবে, শুধু আমি গেম খেলবো, তা হবে না কিন্তু, কারণ ডায়মন্ড যতক্ষণ এই ভালো চলে যাবেন ততক্ষণ কোনো ম্যাচ স্টার্ট হবে না। তো এই ছিল আজকের ভিডিও নেগেটিভ রেস্ট্রিকশন ডায়মন্ড ভ্যালুয়েশন নিয়ে। যদি আরও কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে করতে পারো, আর নাহলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর অ্যাডভান্স সার্ভার কীভাবে ডাউনলোড করতে হয়, কোথা থেকে অ্যাক্টিভেশন কোড নিতে হয় সে সম্পর্কে একটা ভিডিও আপলোড করা আছে, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, দেখতে পারো।